দর্শক, আমরা এসেছি সংযুক্ত আরব আমিরাতের আজমান এলাকায়। এই এলাকায় রয়েছে বাংলাদেশি প্রবাসী প্রতিষ্ঠিত কোম্পানি আল হারামাইন, যে আল হারামাইনের উদ্যোগে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বড়সড় ইফতার আয়োজন। যে আয়োজনে উপস্থিত থাকবেন প্রায় 5000 প্রবাসী এবং হরেক রকম ইফতারের আয়োজন এখানে থাকছে। সেই আয়োজন নিয়ে আপনাদের বিস্তারিত জানাতে এসেছি আমি শিবলাল সাদিক। আমরা দেখতে পাচ্ছি এই বড়সড় আয়োজনে আমাদের ভিন্নতর কিছু রেসিপি এখানে উপস্থাপন করা হয়েছে এবং অত্যন্ত আধুনিক মানের সেই রেসিপিগুলো শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না, এখানে অসংখ্য বিদেশি উপস্থিত থাকার কথা রয়েছে। সেই বিদেশিদেরকে উপলক্ষ করে এই রেসিপিগুলো তৈরি করা হয়েছে। আমি এখন সেই রেসিপিগুলোর সাথে একটু পরিচয় করে দিতে চাচ্ছি আপনাদের। আমি প্রথমে দেখব এখানে রয়েছে কেক জাতীয় আইটেম, যেটা শুষ্ক খাবার হিসেবে আমরা গ্রহণ করি, এবং এখানে বিস্কিট রয়েছে, এখানে রয়েছে রুটি, যে রুটিটা এখনও ওপেন করা হয় নাই, যখন খাওয়ার সময় সেটা ওপেন করা হবে। এরপরে এখানে ফ্রুটস আইটেম রয়েছে, এখানে রয়েছে মাছ এবং মাংস রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বিরিয়ানি রয়েছে, যেটাকে চিকেন বিরিয়ানি বলা হয়। এখানে চিংড়ি মাছ দিয়ে এবং সবজি দিয়ে যেটা রান্না করা হয়েছে সেই আইটেমগুলো রয়েছে। রয়েছে বিরিয়ানি, বিরিয়ানির মধ্যে রয়েছে এখানে মাঠন বিরিয়ানি, এবং এখানে রয়েছে এগুলো আগ্নি বিরিয়ানি বলা হয়, এখানে ঐতিহ্যবাহী যেটাকে মান্ডি বিরিয়ানি বলা হয়, এটা হচ্ছে আগ্নি বিরিয়ানি। এই ইয়েগুলো দিয়ে, রেসিপিগুলো দিয়ে আজকে ইফতার আয়োজন এখানে করা হবে, এবং আরও বেশ কিছু রেসিপি আছে যেগুলো ধীরে ধীরে এখানে উপস্থাপন করা হচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো সেই রেসিপির সাথে পরিচয় হতে পারবো। এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ইফতার আয়োজনটা কীভাবে সাজানো হয়েছে সেই বিষয়টি দেখার জন্য। দর্শক, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ইফতারের পরবর্তী যে খাবারটুকু দেওয়া হবে এখানে, সেটার সাথে আমরা পরিচিত হয়েছি। কিন্তু ইফতারের সময় আজানের পরপর এখানের রোজাদাররা যে ইফতারি গ্রহণ করবে সেটার সাথে আমরা একটু আপনাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। এখানে রয়েছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি ছোলা রয়েছে এবং পানি রয়েছে, সেই সাথে লেমন আপ রয়েছে, এবং এখানে বেশ কিছু ইফতারি রয়েছে যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে বিশেষ করে মাংস রয়েছে এবং নানা ধরনের বারবিকিউ রয়েছে এখানে, তাছাড়া জিলাপি রয়েছে, সমুচা রয়েছে, এবং আরও বেশ কিছু বিশেষ চিকেন রোল এবং খেজুর রয়েছে। আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে একটা বিশেষ পদ্ধতিতে একটা শরবত তৈরি করা হয়েছে রোজাদারদের জন্য। এই আয়োজনটা আমরা গতবার দেখেছি প্রায় 5000-এর উপরে আপনার এখানে সমাবেশ হয়েছিল। এটি একটি শুধু আসলে ইফতার মাহফিল নয়, এখানে একটা মহা মিলন মেলার মতো পরিবেশ একটা সৃষ্টি হচ্ছে এখানে। এখানে শুধু আমাদের বাঙালি সমাজ নয়, এখানে সর্বদেশের সব দেশের নাগরিকরা এখানে উপস্থিত থাকবেন। একসাথে এত লোকের আয়োজন বাংলাদেশে প্রথমবারের মতো ইউএইতে সবাই এবং এসে খুশি সুবাদে ইফতার মাহফিল করবে। ধন্যবাদ সবাইকে। রমজান আমাদের সবার মুসলিমদের জন্য একটা বিশাল রহমতের মাস। এই রহমতের মাসে যে উনি যে একটা যে 5000 লোকের একটা সমাগম করে সবাইকে একে অপরের সাথে মিলার এবং অপরের সাথে দেখা করার একটা সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি কমিউনিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক সুন্দর একটা আয়োজন দেখতে পাচ্ছি, একদম সুশৃঙ্খলভাবে সুন্দর পরিপাটি। আমি দোয়া করি এই ইফতার পার্টি আল্লাহ ওনাদের কবুল করুক। It's once in a lifetime, once first time that every year for once they come in and everyone has iftar together, prays together. So I'm really grateful that this is happening again this year. আজকের এই আয়োজন প্রসঙ্গে আপনি কতটুকু মানুষের আয়োজন করেছেন এবং কাদেরকে আপনি আজকে দাওয়াত করে এনেছেন এবং তাদের জন্য কেন করেছেন এটা? ধন্যবাদ আপনাকে। আসলে রমজান মাস ফজিলতের মাস, মাগফিরাতের মাস,
এখানে আমরা আমাদের ফ্যাক্টরিতে বিশেষ করে এখানে রয়্যাল ফ্যামিলি এবং চেম্বার অফ কমার্স প্লাস ইকোনমিক ডিপার্টমেন্ট ট্রাফিক ডিপার্টমেন্ট সবাই একটা আশা রাখে যে রমজান মাসে হারামাইনে আসব একটা ইফতার হবে ওদের ছোটোখাটো একটা গিফট পাবো আতর পাবো রমজান মাসে সবাই আতর উৎসব ব্যবহার করে ও এই আশা সবাই করে সেই জন্য তাদের জন্য আয়োজন এবং সেখানে আমাদের এম্বাসি কনসুলেট আমাদের বাংলাদেশ বিমান জনতা ব্যাংক সহ আমাদের এখানে যতগুলো বাংলাদেশের বিজনেস কমিউনিটি আছেন বিজনেস চেম্বার যেগুলো আছেন তাদেরকেও আমরা দাওয়াত করেছি এবং অনেকেরা এসেছেন দর্শক আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখাতে পেরেছি যে সংযুক্ত আরব আমিরাতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর আল হারামাইন গ্রুপের আয়োজনে এই ইফতার আয়োজন এই ইফতার আয়োজনের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি ইতিমধ্যে আজকে এই পর্যন্ত আগামীতে আরও নতুন কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব শিবলি আল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত